গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিথাস লাইফস্টাইল। তো আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তো তার জন্যই এখন গিফট কিনতে যাচ্ছি। আর এখন হচ্ছে প্রায় সকাল দশটা মতো বাজে, আমার সকালে পড়ানো ছিল, পড়িয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে এখন হচ্ছে বেরোচ্ছি, গিফটটাও কিনবো, আর সাথে হচ্ছে একটু ব্যাংকেও দরকার আছে, ওখানেও যাবো। তো চলো বেরোনো যাক, আজকে সারা দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, প্লাস বিয়ে বাড়ির ভিডিওটা তো অবশ্যই পাবে। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো, বেরোই তারপর আবার আসছি। গুড ইভিনিং, এখন সন্ধে 7টা বাজে। তো গিফট কিনতে গিয়েছিলাম সকালে, তো আসার সময়টার ভিডিও করতে পারলাম না, বা দোকানে গিয়েও ভিডিও করতে পারলাম না, কারণ এত বৃষ্টি নেমেছে ঝমঝম করে, মানে মুষলধারে, তার সাথে ঝড়। তো মানে এমনি নিজেই ভিজে পুড়ে বাড়িতে এসেছি, আর মানে ফোন বের করে ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, গিফট টিফট কিনে এনে স্নান করে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম, এখন উঠলাম, উঠে এবার হচ্ছে রেডি হব। তো এই দেখো, এখানে হচ্ছে দুটো ড্রেস বের করেছি, একটা এইটা আর একটা ওইটা। তা কোনটা পরবো দুটোর মধ্যে ভেবে পাচ্ছি না। তো নেক্সট মান্থেও আমাদের একটা নিমন্ত্রণ মানে হবে আর কি। তো মা বলছে যে এখন এর থেকে একটা আজকে পর, আর একটা আবার নেক্সট মান্থে আবার ওই বিয়ে বাড়িটাতে পড়িস, দুটোর মধ্যে আজকে একটা পর, আবার পরের পরের বাড়িটাতে আর একটা পড়িস। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে দুটোর মধ্যে একটাই পড়ি, দুটোই বের করেছি, তো আমি দেখি কোনটা পড়ি। তো চলো রেডি হয়ে নিই, তো এবার রেডি হব। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো, তো আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপরে দেখো আমি পুরো রেডি হয়ে গেছি। তো এই হচ্ছে আজকে আমার ফুল লুক। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, তো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে আরেকবার দেখাবো। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। এবার মাও রেডি হয়ে গেছে, তো এই দেখো মাও রেডি, তো মা আমার জন্য ওয়েট করছে, বাবাও রেডি হয়ে নিচে চলে গেছে। তো চলো এবার বেরোনো যাক, তো আবার তারপর তোমাদের সামনে আসছি। চুপ রহুম দিল মেরে আজ ক্যা হো বোলো তো জানো গুরু তুমি মানো চলো বিবাহ কোথায় যাবি ও উঠে পড়ছে একা। ভাই লাইটটা কার, লাইটটা ওরকম ভাবে মেরো না বড়দা, তুই
তুমি দূর থেকে দেখো মানুষের সেরকমই ভালো ছিল ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ফ্রেন্ডস আমরা বিয়েটা অর্ধেকটা দেখে মানে তোমাদের সাথে তো শেয়ার করলামই তো আমরা খেতে বসে গেছি কেননা রাত হয়ে যাচ্ছে এবার খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে হবে তো আমরা অর্ধেকটা দেখেই খেতে বসে গেলাম তো যাই হোক চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে সবাই অবশ্যই লাইক কমেন্ট করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও